সমুদ্র তীরবর্তী বরগুনার তালতলি উপজেলার সঙ্গে সারা দেশের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম আমতলি তালতলি সড়কটি। 2014-15 অর্থবছরে সড়কটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। পরে 2017-18 অর্থবছরে সবশেষ সড়কটি সংস্কার করা হয়। এরপর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় অসংখ্য বড় বড় গর্ত আর খানাখন্দ সৃষ্টি হয়েছে সড়ক জুড়ে। চলাচল অনুপযোগী এই সড়কে বাধ্য হয়ে চলতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির ঘটনাও। রাস্তা মানে খুবই খারাপ, মানে আমাকে চলাফেরা করতে অনেক সমস্যা হয়, অনেক গর্ত, এই গর্তের ভিতর থেকে অনেক মানুষ মারাও গেছে। রাস্তায় আমার গাড়ি ব্যাকফিল পল্টি খাইছে, হাইতে আমার 30,000 টাকা মতো লস হয়েছে। রাস্তা যেতে মনে হয় নাইতে তো গাড়ি গুড়ি ভাঙ্গিয়া একই যে আবার গাড়ি গুড়ি মনে করে নল দিয়ে পড়িয়েছে। বৃষ্টির দিন এই রাস্তাটা এখান থেকে আপনার আঁটুর উপর পর্যন্ত পানিতে ডুবে থাকে। এখান থেকে আমি একদিন যাওয়ার সময় তারপর মোটরসাইকেল নিয়ে নিজে ড্রাইভ করে যাওয়ার সময় একদিন এই সামনে কুয়োটার ভিতরে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে মাঝে আমি অনেকটা ব্যথা পাইছি। সড়কটির বেহাল দশার কারণে ব্যয় বেড়েছে পণ্য পরিবহনে, এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এর ফলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত এবং টেংরাগিরি ইকো পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। ভোগান্তি বেড়েছে উন্নত চিকিৎসা পেতেও। রাস্তায় মনে করেন গাড়ি পাওয়া যায় না, যদি কই আর ভাঙ্গা সে যাইবে কয় না, ওদিকে যাওয়া যাবে না, রাস্তা ভাঙ্গা গর্ত হয়ে গেছে অনেক, পানি শুকই গেছে, শুকই যাওয়ার পরে আমি ধুলোবালি হয়েছে, ধুলোবালিতে গাড়ি যায় এই বাড়িতে খাবার নষ্ট হয়ে যায়, কাস্টমারে কোনো খাইতে চায় না। এই রাস্তার কারণে পর্যটক লোকজন আসতে পারে না। আর একটা ব্যাপার হলো এখানে যারা মানে অসুস্থ রুগী আছে, এই রাস্তার কারণে তাদেরকে যখন রেফার করা হয় আমতলি, অর্ধেক প্রতি তারা মারা যায়। এই সড়ক দিয়েই তালতলি বাজারের যত ব্যবসায়ী আছে সে ব্যবসায়ীদের পণ্য পরিবহন করে নিয়ে আসতে হয়, কিন্তু দেখা যায় যে 1,000 টাকার ভাড়া আমাদের 5,000 টাকা দিতে হয়। আসলে সত্যি কথা বলতে এই এলাকার মানুষের ভোগান্তির শেষ নাই। একটা রোগী পর্যন্ত এখান থেকে পরিবহন করে অন্য কোনো হসপিটালে যাবে, চিকিৎসার জন্য বরিশালে যাবে, পটুয়াখালী মেডিকেল কলেজ হসপিটালে যাবে, তা যাওয়ারও কোনো উপায় নেই। অনেক সময় প্রসূতি মায়েদের যে অ্যাম্বুলেন্স দিয়ে যাওয়ার পথেও অ্যাক্সিডেন্ট ঘটছে, এরকম ঘটনাও ঘটছে এবং খুবই জনদুর্ভোগ ছিল এই রাস্তাটা। অবশ্য দীর্ঘদিন পর হলেও প্রায় 14 কোটি টাকা ব্যয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে এলজিইডি। আমতলি থেকে তালতলি দুটি অংশ, এর মধ্যে আমতলি যে অংশটুকু সেটি সড়ক এবং জনপথ অধিদপ্তর দীর্ঘদিন যাবৎ তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য তার বিভিন্ন কার্যক্রম বিদ্যমান ছিল, বর্তমানে এটা এলজিইডি করবে এই মর্মে সিদ্ধান্ত থাকায় আমরা দরপত্র আহ্বান করে 3টি গ্রুপে 10 কোটি টাকা ব্যয়ে আমরা এটার আমাদের যে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। আর তালতলি যে অংশটুকু সেটাও আমরা আমাদের নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় দরপত্র আহ্বান করেছি এবং আমরা 1টি গ্রুপের কার্যাদেশ দিয়েছি, আর 1টি গ্রুপের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই আমরা এই রাস্তাগুলি কাজ শুরু করব। তালতলির সাথে সারা দেশের সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়কটি। সময় সংবাদ, বরগুনা।